আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চুমকি বলছি লাইফ ইন ইউএসএ চ্যানেল থেকে। আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হলাম। তো লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমরা ফ্লোরিডায় বেড়াতে এসেছি ডিজনিতে। তো এখানে এসে আমাদের কীরকম খারাপ অভিজ্ঞতা হলো সেটাই আমি শেয়ার করছিলাম। তো ব্লগের যেই জায়গায় আমরা শেষ করেছিলাম যে আমাদের মানে আগের দিন রাতে ডিজনিতে যেদিন যাওয়ার কথা তার আগের দিন রাতে ফেরার সময় আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছিলো। তো এরপর যেটা হলো যে আমরা রাতের বেলা ওগুলো ফিক্সড টায়ারটার এগুলো ফিক্সড টিক্স করে আমার ফ্রেন্ডের বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত 1টা 1টা বেজে যায়। তো সারাদিন প্রচুর ক্লান্ত বিধ্বস্ত হয়ে কোনো রকম রাতটা একটু ঘুমিয়েছি। তো সকালে আমাদের প্ল্যান ছিল যে আমরা 9টা 10টার মধ্যে, 9টায় পার্ক ওপেন হবে, তো আমরা 10টার মধ্যে অ্যাটলিস্ট আমরা পার্কে এন্টার করব। তো আমাদের এখানে ম্যাজিক কিংডমে আসতে আসতে আমাদের, আমরা এখন এই যে পার্কিং লটে কেবলমাত্র গাড়ি পার্ক করেছি ডিজনির, তো আমাদের আর সকালবেলা আসতে আসতে আমাদের অলরেডি 2:30 বেজে গিয়েছে। তো কেন 2:30 বাজলো সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো ডিজনির এই পার্কিং লটে নামার পর যেটা হবে যে আপনাকে এরকম একটা ট্রাম সার্ভিস আছে ওদের, এরকম ট্রাম সার্ভিসে করে আপনাদেরকে একটা গেট পর্যন্ত নিয়ে যাবে, এবং সেই গেটে যাওয়ার পর এরপর হচ্ছে গিয়ে সেখান থেকে একটা ট্রেন আসবে, তারপরে সেই ট্রেনে উঠতে হবে আর কি। তো ডিজনির পার্কের ভিতরে ঢোকার জন্যই প্রথমেই আপনাকে 2টা রাইড নিতে হবে। তো আমরা যেহেতু আসতে আসতে অলরেডি লেট করে ফেলেছি, দুপুর হয়ে গেছে, তো এই সময় এই ট্রেন সার্ভিসের এখানে খুব একটা বেশি ভিড় ছিল না, আমরা মোটামুটি তাড়াতাড়ি ঢুকে যেতে পারি। আর হচ্ছে গিয়ে ওই দিনটা খুব ক্লাউডি টাইপের ছিল, মানে খুব বেশি ঠান্ডা ছিল না, বাট দিনটা খুব মেঘলা মেঘলা ধরনের ছিল। তো যাই হোক, ডিজনির পার্কে কেবলমাত্র ঢুকলাম এই আর কি। তো রাতের বেলা যেটা হয়েছিল যে আমরা আসার পর, তো আমরা তো অলরেডি ওই যে স্পেয়ার টায়ারটা লাগিয়ে আমার ফ্রেন্ডের বাসা পর্যন্ত আসলাম, তো সেটা দিয়ে তো বলেই দিয়েছিল যে 50 মাইলের বেশি ড্রাইভ করা যাবে না। তো অলরেডি আমরা কিন্তু 75 মাইল ড্রাইভ করেছি, এবং আমার ফ্রেন্ডের বাসা থেকে অরল্যান্ডো ম্যাজিক কিংডম হচ্ছে প্রায় 1.5 ঘন্টার ড্রাইভ। তো কোনোভাবেই ওইটা নিয়ে আর আসলে হাইওয়েতে ড্রাইভ করে ওটা যাওয়া সম্ভব ছিল না। তো আমরা যেটা হলো করলাম যে সকালবেলা রেডি হয়ে 9:30-10টা প্রায় বেজে যায় আসলে রেডি হতে হতে, যেহেতু রাতে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে। তো আমরা প্রথমে ওয়ালমার্টে যাই একটা টায়ার লাগানোর জন্য। তো ওয়ালমার্টে যাওয়ার পর আমাদেরকে যেটা বলে যে এখন আজকের দিনের জন্য সব বুকড, কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ওরা আজকের টায়ার ফিক্স করতে পারবে না। তো পরে ভাবলাম যে তাহলে এক কাজ করি, এই গাড়িটা রেখে আমরা একটা গাড়ি রেন্ট করার ট্রাই করি। তো এরপর এন্টারপ্রাইজে গেলাম গাড়ি রেন্ট করার জন্য, তো ওখানে বলো যে 2টার আগে কোনো গাড়ি আমরা দিতে পারবো না। তো এরপর আর কোনো উপায়ন্তর না দেখে শেষ পর্যন্ত আমার ফ্রেন্ডকে ফোন দিই, অলরেডি ওর বাসা থেকে আমরা প্রায় 30 মিনিটসের মতো ড্রাইভ করে আর কি ওয়ালমার্ট এন্টারপ্রাইজ এইসব জায়গায় খোঁজাখুঁজি করছিলাম। তো আবার ওর বাসায় ব্যাক করি এবং ওকে বলি যে ওদের গাড়িটা নিয়ে যে আমরা তাহলে আজকে অরল্যান্ডোতে যাই। আর কী বলবো, যেহেতু এত দূরের পথ আর কি, আসলে গাড়ি একটা মানে একটা সেফটির ব্যাপার। তো যাই হোক, আমার ফ্রেন্ডের কাছ থেকে আবার ওর বাসায় ব্যাক করে আবার ওর গাড়িটা নিয়ে আমাদের গাড়িটা রেখে তারপর আমরা অরল্যান্ডোর উদ্দেশ্যে রওনা হই। তো এই সব সকাল থেকে এগুলো করতে করতে আমাদের আস্তে আস্তে যেটা বললাম যে অলরেডি আমাদের প্রায় 2:30 বেজে গেছে, দিনের অলরেডি অলমোস্ট শেষ। এখানে যারা এসেছে তারা সবাই শুনলাম যে পার্ক 9টা বাজে ওপেন হয়েছে, সবাই মোটামুটি 8টা 9টার মধ্যেই সবাই এখানে এন্টার করেছে। তো কী আর বলবো, দুর্ভাগ্য এই আর কি। তো আমরা আসার সময় সবাই আমাদেরকে একটা কথা বলে দিয়েছিল যে আর যাই মিস করেন, প্যারেড আর ফায়ারওয়ার্কস এই 2টা মিস করবেন না। তো আমরা 2:30 বাজে পার্কে এন্টার করেছি, তো 3টার সময় প্যারেডের টাইম ছিল। তো ঢোকার সাথে সাথে আমরা ক্যাসেল দেখতে পাই, তো আমরা ওখানেই একটু টাইম স্পেন্ড করতে থাকি, দোকানপাটগুলো দেখতে থাকি। যেহেতু 3টা বাজেই শুরু হবে, তো ভাবলাম যে একবার এই প্যারেড দেখে তারপর আমরা ভিতরে যাই। তো ডিজনির এই প্যারেডটা আসলে সত্যি অ্যামেজিং ছিল, মানে এটা দেখার পর মনে হলো যে আমার চাইল্ডহুড ড্রিম সত্যি হলো। কারণ আমি ছোটোবেলায় ডিজনির অনেক কার্টুন দেখেছি এবং অনেক বই পড়েছি, আমাদের দেশে কিছু বাংলায় অনুবাদ করা ডিজনির কিছু বই পাওয়া যায়, সিন্ড্রেলা, মারমেইড এরকম, তো সেগুলো আমি অনেক পড়তাম। তো আমার কাছে মনে হলো যে আমার বইয়ের সব ক্যারেক্টার এবং কার্টুনের সেই ক্যারেক্টারগুলো সব যেন আমার সামনে জীবন্ত হয়ে এসেছে এরকম আর কি। তো আমি খুবই এনজয় করেছি। বাট আমার ছেলেরা আসলে এখনকার ওদের জেনারেশনে এখন ওদের কার্টুনের ধরন চেঞ্জ হয়েছে, ওরা মনে হয় একটু মাইনক্রাফট এইসব কার্টুন এখন বেশি দেখে, ওরা আসলে খুব একটা
ক্যারেক্টারটা বুঝতে পারেনি কোন ক্যারেক্টার কোনটা কি, আর ওরা যেহেতু ছেলে তো যার কারণে ওরা ওই প্রিন্সেস টিনসেস এসব নিয়ে ওরা অত বেশি ওরা এক্সাইটেডও না। তো আমার কাছে ওভারঅল মানে প্যারেডটা সত্যিই খুব ভালো লেগেছে। তো প্যারেডে ওঠার পর এরপর আমরা রাইড খোঁজা শুরু করলাম। তো আমাদের পরিচিত আরও একটা ফ্যামিলি, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ফ্যামিলি, তারাও এখানে এই সেম দিনে এসেছে, তারা মিশিগান থেকে এখানে এসেছে আর কি অরল্যান্ডোতে। তো প্রথমে ওনাদেরকে খুঁজে বের করলাম, তারপর আমরা একসাথে মিট করে তারপর আমরাও রাইড কোনটাতে কী উঠা যায় সেটা নিয়ে রিসার্চ গবেষণা অনেক কিছু শুরু করলাম। তো এখানে আসলে এত বিশাল বড় জায়গা, এটার কোথায় কোন এবং বিভিন্ন জোনে এরা ভাগ করে রেখেছে, তো কোন জোনে কোন রাইড, এগুলো আসলে আগে থেকে যদি 2-3 দিন ধরে রিসার্চ করে না আসা হয় তাহলে এখানে এসে পুরো একদম বোকা হয়ে যাওয়ার মতো অবস্থা। আর এত বেশি মানুষ, এত বেশি মানুষ, মানে কী বলবো, মনে হচ্ছিলো যেন এটা ফ্রি, মানে এখানে কোনো কস্ট নেই, এরকম ফ্রিতে মানুষ এসেছে, মানে মানুষের ঢল দেখলে এরকম মনে হচ্ছে। আর রাইডগুলো আমার কাছে সত্যি বলতে এখন যেই রাইডটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান রাইড ছিল। আমার কাছে এই একটা মাত্র রাইড একটু মানে মনে হচ্ছে যে ডিজনির লেভেল অনুযায়ী আপ টু দ্য মার্ক আর কি, এছাড়া অন্য সবগুলো রাইড আমার কাছে খুবই অর্ডিনারি লেগেছে। জানি না, আমরা হয়তো মাত্র 3টা রাইড আমরা মেক করতে পেরেছি, মানুষ শুনলে আসলে অবাক হয়ে যাবে, কারণ এই 3টা রাইডে ওঠার জন্য আমাদেরকে এক একটা রাইডে 2 ঘন্টার মতন করে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমার বাচ্চারা লিটারালি তারা কোনো এনজয় তো করেই নাই, মানে ওরা চাচ্ছিলো যে এখান থেকে চলে যেতে, ওরা বলছিলো যে আমরা আর কোনো রাইডে রাইডে উঠবো না, আম্মা চলো আমরা বাসায় চলে যাই, এরকম একটা অবস্থা। মানে 2 ঘন্টা দাঁড়ায় থেকে 2 মিনিটের রাইডে উঠে আসলে এটার কোনো এন্টারটেনমেন্টের আসলে কিছুই এটা হয় না। তো যাই হোক, এইভাবে আমরা জাস্ট 3টা রাইড মেক করতে পারি, 2 ঘন্টা করে করে 6 ঘন্টা দাঁড়িয়ে থেকে 3টা রাইড মেক করা যায়। এবং 8টা বাজে, রাত 8টা বাজে হচ্ছে ফায়ার ওয়ার্কসের টাইম ছিল। তো আমাদের 3টা রাইড শেষ হওয়ার পরপরই মানে জাস্ট দৌড়ে 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 আমরা এই ফায়ার ওয়ার্কসটা মানে মিস করিনি আলহামদুলিল্লাহ, যে তাও দেখতে পেরেছি আর কি। ফায়ার ওয়ার্কসটা সত্যিই অ্যামেজিং ছিল, এটাও অ্যামেজিং ছিল, মানে খুবই খুবই সুন্দর। আমার জীবনে আমি অনেক ফায়ার ওয়ার্কস দেখেছি এখানে, 4th of July ফায়ার ওয়ার্কস, এছাড়াও বিভিন্ন নিউ ইয়ারের ফায়ার ওয়ার্কস, তো এটা আসলেই ব্যতিক্রম ছিল। তো ফায়ার ওয়ার্কস দেখার পর আমরা ভেবেছিলাম যে আর একটা রাইড যদি মেক করতে পারি, রাত 10টায় পার্ক ক্লোজিং হয়ে যাবে, কিন্তু আমার বাচ্চারা এত বেশি ক্লান্ত বিধ্বস্ত ছিল, মানে ওরা এখন ডিজনি এই টাইপের কোনো পার্কে যাওয়ার নাম শুনলে ওরা ভয় পায়, ওরা বলেছে যে আমরা আর এই ধরনের কোনো পার্কে যাব না, এই এই 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে মানে 2 মিনিটের রাইডে ওঠার আসলে কোনো মানেই হয় না। তো যাই হোক, ফেরার সময় আবারও এই যেগুলো দেখালাম যে এই ট্রেনে উঠে ট্রামে উঠে তারপরে আমাদেরকে সেই পার্কিং লট পর্যন্ত যেতে হয়, কিন্তু তখন অলরেডি পার্ক বন্ধ হয়ে গেছে, যার কারণে যেটা হয়েছে যে সবাই একসাথে ফায়ার ওয়ার্ক শেষ হওয়ার পর যখন সবাই একসাথে বের হতে যায়, তো পার্ক থেকে বের হতে আমাদের আরও প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। এবং এই ট্রেন এবং ট্রামে উঠতে মানে ট্রামের লাইনে দাঁড়িয়ে থেকে আমাদের এটা টার্ন পেতেও আমাদের মনে হয় 4 বার ট্রেন আসার পর তারপর আমরা এটার টার্ন পেয়েছি। তো আমার কাছে এখানে এন্টারটেনমেন্ট বলতে ওই এক ফায়ার ওয়ার্কস আর ওই প্যারেড ছাড়া আমি আর কিছুই খুঁজে পেলাম না, ওই দুটো দেখেই মনে করতে হবে যে পয়সা উসুল। তো এখানে আমি বুঝলাম না যে এখানে যেহেতু ওদের ক্যাপাসিটি নাই, কেন এত বেশি লোক ঢুকায় যেখানে 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় একটা রাইডের জন্য, যেটা কিনা কোনো মানে হয় না। তো সারাদিন ক্লান্ত বিধ্বস্ত হয়ে ফাইনালি রাত মনে হয় 1:30 বাজে আমরা সই সালামতে বাসায় ব্যাক করতে পারি। আর এখানে আসলে আসার জন্য অনেক বেশি রিসার্চের দরকার, এবং এখানে কোনো হলিডে সিজনে একদমই আসা যাবে না, আসতে হবে একেবারে অফ সিজনে, যেটা আমার অভিজ্ঞতায় বলে। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার ভিডিওটা, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।